এবিপি আনন্দ, এগিয়ে থাকে এগিয়ে রাখে। আমরা বিরোধী পার্টি হিসাবে তাদের কাছে আবেদন করেছি, পশ্চিমবাংলার মানুষ নির্বাচন এলেই ভয়ের মধ্যে থাকেন যে ভোট দিতে পারবেন কিনা, যাতে ভোট দেওয়ার পরিবেশ তৈরি হয়, নিরপেক্ষ শান্তিপূর্ণ ভোট হয়, তার জন্য তাদের ব্যবস্থা করতে বলেছি আমরা, যেন মানুষ নির্বাচন কমিশনের উপর ভরসা রাখতে পারে। লোকসভা নির্বাচনের সময় আমরা দেখেছি সারা ভারতবর্ষে 500 এমপি আসনে কোথাও ডিস্টার্ব হয়নি, পশ্চিমবাংলায় 42টা আসনে গণ্ডগোল হয়েছে, গুলি চলেছে, মানুষ মারা গেছে, রোড জাম হয়েছে, বুথে তালাও পড়েছে। সেই পরিস্থিতি যেন না আসে, ভোটাররা যেন বাড়ি থেকে বেরিয়ে নিশ্চিন্তে এসে পোলিং বুথে গিয়ে ভোট দিয়ে বাড়ি নিশ্চিন্তে ফিরতে পারেন, এবং তারপরেও তাদের উপরে কোনো সুরক্ষার সমস্যা না আসে। এমনকি যে অফিসাররা এখানে আসেন বা এখানকার অফিসাররা যারা যুক্ত হন ইলেকশনের সঙ্গে কমিশনের, তাদের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে যাতে ওরা নিরপেক্ষভাবে ভোট করাতে পারেন, এবং ভোটের কেন্দ্রের মধ্যে বুথের মধ্যে সেন্ট্রাল ফোর্সকে রাখা হোক এবং বাইরে স্টেট পুলিশকে রাখা হোক যাতে মানুষ নিশ্চিন্তে ভোট দিতে পারে। আগের থেকে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় হোক, রুটমার্চ হোক, যাতে যে ধরনের হিংসার পরিবেশ তৈরি করা হচ্ছে, ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, সেটার থেকে মানুষ নিশ্চিন্ত হয়ে বেরিয়ে ভোট দিতে পারে। এ সমস্ত বিষয় বলেছি যাতে আগে সেন্ট্রাল ফোর্স পাঠানোর চেষ্টা করা হয় যাতে মানুষ সাহস পায় আর ভোটের পরিবেশ তৈরি হয়, তার জন্য আবেদন করেছি। সে কমপ্লেন করতেই পারেন, বিএসএফ কি করে না করে আমরা জানি, আমরা চাইব বিএসএফ তাদের যে অধিকার দেওয়া হয়েছে 15 কিলোমিটার সেখানে কেউ যেন ডিস্টার্ব না করে এটা করুক, কারণ সমস্ত বর্ডার এলাকা সেনসিটিভ এলাকা। এবারেও কমপক্ষে 4-5 লক্ষ বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে ভোটার করা হয়েছে এই 22 লক্ষের মধ্যে। আমরা ইলেকশন কমিশনকে সেটাও বলেছি আপনার নজর দিন, যেখানে যেখানে অস্বাভাবিক ভোটার বৃদ্ধি হয়েছে সেটা বিশেষভাবে নজর দেওয়া হোক। দিদা, এই যে সিইওর বিরুদ্ধে আপনারা অভিযোগ করেছেন যে নিরপেক্ষতার অভাব আছে, এই সিইওর বিরুদ্ধে আপনারা কি কিছু বললেন? আমরা বলেছি নিরপেক্ষভাবে ভোট হোক, সমস্ত অফিসারের উপর নজর রাখা হোক। আমি এটাও ইলেকশন কমিশনকে বলেছি যে পুলিশ কতটা পার্সিলিটি করে সেটা দেখা গেল, একই নারা একই স্লোগান কলকাতায় লাগালো টিএমসির লোকেরা, কোনো তার ভিতরে ব্যবস্থা নেই। তার প্রত্যুত্তরে কোনো যুবক বলে দিয়েছে রাত 2টার সময় তাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসা হয়েছে। এই যে পুলিশ সরকার সাপেক্ষভাবে ব্যবহার করছে এর জন্য মানুষের বিশ্বাস কমে যাচ্ছে ভোটের প্রতি, যেন তারা নিশ্চিন্তে ভোট দিতে পারেন তার ব্যবস্থা হোক। ভাষা নিয়ে সন্ত্রাস হচ্ছে বাংলায়, মুখ্যমন্ত্রী যেখানে সৃজনশীল এবং মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন সেখানে ভাষা নিয়ে সন্ত্রাস, গুলি মারা, স্লোগান, বুথে দেবে অভিযোগ করেছেন পার্থ চট্টোপাধ্যায়, কি বলে? শুনুন, আপনাদের ক্যামেরার সামনেই স্লোগান পড়েছে বাঙালকে গদ্দারও কো, আমরা শুরু করিনি। ওর কোনো এই ধরনের প্রভোকেটিভ স্লোগান বা কাজ হলে তার প্রতিক্রিয়া হয়, সেটাও হওয়া উচিত নয়, যাতে শুরু না হয় এধরনের প্রতিক্রিয়া প্রভোক, সেটা দেখা উচিত। আর যে সরকারের পার্টি আছে তার দায়িত্ব বেশি, সেই জন্য আমি সবাইকে আবেদন করব, ভোট আসছে উত্তেজনা বাড়ে, সমস্ত পক্ষের তরফ থেকে যাতে উত্তেজনা না হয় সে ধরনের ব্যবহার কথাবার্তা বলা উচিত। আমরা শুনলাম দিলীপ ঘোষ কি বললেন, ভোট প্রস্তুতি দেখতে রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ